হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো। এই প্রোডাক্টটির নাম হচ্ছে ভার্জিন টাইটেনিং ক্রিম। এটি কি ধরনের কাজ করে এবং এটি কীভাবে ইউজ করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। ভার্জিন টাইটেনিং ক্রিম কি ধরনের কাজ করে থাকে, ব্যাপারটা খুবই স্পর্শকাতর হলেও আমাদের নারীদের জীবনে অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা। বিবাহিত নারীদের, যাদের বিয়ের অনেক বছর পার হয়ে যায়, তাদের এক থেকে দুইটা বাচ্চা হওয়ার পর অনেক সময় জুনিপথ আর আগের মতো স্বাভাবিক থাকে না। এই কারণে অনেক সময় বিবাহিত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই সমস্যার সমাধান করতে বিজ্ঞানের অগ্রগতিতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ডক্টর চোপড়া এমন এক ক্রিম আবিষ্কার করেছেন যেটি অনেকটা কুমারিত্ব ফিরিয়ে দেওয়ার মতো জাদুকরি অবদান রাখে। এটি ব্যবহারের মাধ্যমে নারীর জীবনকে পুনরুদ্ধৃত করা খুব সহজেই সম্ভব। ভার্জিন টাইটেনিং ক্রিম সম্পূর্ণ ডক্টর দ্বারা অনুমোদিত একটি ক্রিম, তাই এই ক্রিমটার কোনো রকম সাইড ইফেক্ট নেই। এই ক্রিমটা ইউজ করা ছেড়ে দিলেও আপনাদের কোনো সমস্যা হবে না বা সেটি আগের অবস্থায় ফিরে যাবে না। ভার্জিন টাইটেনিং ক্রিম এটি ডক্টর চোপড়া দ্বারা অনুমোদিত একটি ক্রিম। এই ক্রিমটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই এই ক্রিমটা কোনো রকম সাইড ইফেক্ট নেই। পার্মানেন্ট রেজাল্টের জন্য অবশ্যই আপনাদের তিনটা ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে। ভার্জিন টাইটেনিং ক্রিম এটি আপনারা কীভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, সকাল ও সন্ধ্যা দুই বেলা পরিমাণ মতো ক্রিম নিয়ে এটা জুনিপথের মুখে, জুনিপথের ভিতরে এই ক্রিমটি দিবেন না, জুনিপথের মুখের দুই পাশে আঙ্গুল দিয়ে মাসাজ করবেন। অবশ্যই এটা পিরিয়ডের সময় ব্যবহার করবেন না। যারা আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অথবা অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01406187693 এই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা আশা করি হয়তো বুঝতে পেরেছেন। সো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।